আসসালামু আলাইকুম। অনেকদিন পরে টিএসসিতে গিয়েছিলাম অ্যান্ড সেখানে যে কী কী খাবার খেয়েছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো ফার্স্টে যাওয়ার সময় দেখি মেইন গেটে এরকম ফুলগুলো বিক্রি করছিল, খুবই ভালো লাগে এই টাইপের ফুল, বাট নেই নাই কারণ জানি কিছুক্ষণ পরে নষ্টই হয়ে যাবে। আর এখানে কাঠগোলাপ ছিল, বেলি ফুল ছিল, আর নতুন দেখলাম শিউলি ফুল মানে এসেছে, এর আগে শিউলি ফুল ছিল না। তারপরে টিএসসি ভিতরে যেয়ে দেখলাম অনেক অনেক খাবার দোকান। ফার্স্টেই ছোটো ফুচকা ট্রাই করেছি, অনেক মজা ছিল। তারপরে যখন অনেক বেশি ঝাল লেগেছে, তারপরে দেখলাম একটা আপু এখানে সবসময় এটা হচ্ছে নারকেলের পুডিং বিক্রি করে, মানে ডাবের পুডিং বিক্রি করে। এই পুডিংটা যারা যারা যাবেন টিএসসিতে সবাই একবার করে ট্রাই করবেন, অনেক অনেক মজার ছিল। ট্রাস্ট মি, অনেক মজার ছিল। আমি যতবার যাই ততবার এই পুডিংটা খাই। তারপরে ভাবছিলাম যে আর কী খাওয়া যায়, এই রোলার আইসক্রিম যেটা বলে, এই আইসক্রিমটা একদম বাজে, কেউ ভুলেও ট্রাই করবেন না। আমি এর আগে ট্রাই করেছি, একদম ভালো লাগে নাই। আর এখানে তো অনেক মোমো, তারপরে যে টাইপের ক্রিসপি ফুডগুলো বিক্রি করছিল, তো ভাবলাম যে আর কী কী খাই। তার আগেই দেখলাম যে অনেক রকমের চুড়ি বিক্রি করছে টিএসসিতে, তো এরকম অনেক রকমের চুড়ি বিক্রি করে। আমার হাজব্যান্ড একটার পর একটা চুড়ি দেখতেছে আর বলতেছে এটা নাও এটা নাও, বাট আমি একটাও নেই নাই কারণ কাছের চুড়ি সেরকম পরাও হয় না। আর কিছুদিন আগে আমি অনেকগুলো চুড়ি কিনেছি, আর এই তো এই খয়েরি কালার চুড়িটা ভালোই লাগছিলো, বাট নেই নাই, 60 টাকার মতো ছিল চুড়িগুলো। তারপরে একটু ভাজি পুরি খাওয়ার জন্য এরকম দোকানগুলোতে গেলাম, এরকম অনেক অনেক দোকান আছে ওখানে, সবগুলো মনে হয় 5 টাকা করে পিস ছিল। আমরা 2টা মাশরুম নিয়েছিলাম, একটা রসুনের বড়া নাকি সেগুলো নিয়েছিলাম, আর একটা ধনিয়ার বড়া নিয়েছিলাম, আর ওর একটা টক দেয় যেটা দিয়ে খেতে মজাই লাগে, ভালোই লাগে সবগুলো খেতে। আর রসুনের যে এটা ছিল এটা একদম ভালো লাগে নাই, তবে মাশরুমটা ভালো লেগেছে আর ধনিয়া পাতার এটা অনেক ভালো লেগেছে। তারপরে চলে গেলাম একটা ভর্তাওয়ালার কাছে, এখানে অনেক রকমের ভর্তা মেখে দিচ্ছিলো। একটা হচ্ছে পাঁচমিশালি ভর্তা ছিল, আর একটা হচ্ছে কদমেল আর তেঁতুলের ভর্তা ছিল। এইটা যখন দেখছিলাম তখন একদম আমার মুখ দিয়ে পানি আসছিলো, ট্রাস্ট মি, এখনও আমার খেতে ইচ্ছা হচ্ছে অনেক। এই যে আমরা হচ্ছে কদমেল আর তেঁতুলের ভর্তাটা নিয়েছিলাম, বাট খেতে ভালো লাগে নাই। কেন যে ভালো লাগে নাই, টিএসসিতে এরকম ছোটো ছোটো জুয়েলারির অনেক দোকান পাবেন, ছোটোখাটো জুয়েলারির দোকান, যেমন চুড়ি এই টাইপের কাঠের আইটেম। আর আমরা একটা আইসক্রিমও নিয়েছিলাম, আর এই যে এখানে বললাম না ছোটোখাটো, এখানে সবগুলোর প্রাইস অনেক রিজনেবল, 20-50 টাকার ভিতরে অনেক রকমের আংটি, কানের দুল, নাকফুল এগুলো পেয়ে যাবেন। তারপরেই তো এখন চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আরও অনেক কিছুই খেয়েছি বাট ভিডিও করি নেই, এখন চলে যাবো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, যারা যারা টিএসসিতে আসবেন খাবারগুলো খেয়ে যাবেন, আর এখানে একটা টাইম স্পেন্ড করলে ভালোই লাগে, সন্ধ্যার সময় বা বিকালবেলা এখানে এসে হালকা পাতলা নাস্তা করতে পারেন। এই তো চলে যাওয়ার সময় আবার একটু ফুলগুলো দেখে যাচ্ছিলাম, ভালোই লাগছিলো। এগুলো মেবি 10 টাকা বা 20 টাকা করে ছিল, আমার হাজব্যান্ড বারবার বলছিল নাও নাও, বাট আমি নেই নাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।